Assalamualaikum. দুপুর একটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি জানাতুল ফেরদৌস শিমুল। আরও কমলো বৈদেশিক মুদ্রার রিজার্ভ। গাজীপুরে কম্পোজিট মিলে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট। চীনের বাজারে অস্থিরতা কাটছেই না, ভরা মৌসুমেও সবজির দাম চড়া। নরসিংদীতে বিএনপির তিন নেতা গ্রেফতার। ফেসবুকের কাছে 1171 আইজির তথ্য চেয়েছে বাংলাদেশ সরকার। এরদোয়ানের আমন্ত্রণে তুরস্কে গেলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। রাশিয়ায় বন্দুকধারীর এলোপাতাড়ি গুলি, নিহত চার। জেদ্দায় প্রবল বৃষ্টিতে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠান, ফ্লাইট বিলম্বিত। ডান পায়ের গোড়ালির চোটে নেইমারের বিশ্বকাপ শেষের শঙ্কা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। দেশের চলমান চলা সংকটের মাঝেই অর্থনীতির অন্যতম সূচক রেমিটেন্সের গতি নেতিবাচক ধারায়। চলমান ডলার সংকট মোকাবেলায় বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে প্রতিনিয়ত ডলার সরবরাহ করছে বাংলাদেশ ব্যাংক, যে কারণে রিজার্ভ দ্রুত কমছে। চলতি নভেম্বর মাসের শুরুতে দেশে বৈদেশিক মুদ্রার মজুদ ছিল 35.72 বিলিয়ন মার্কিন ডলার। সবশেষ গত বুধবার 23 নভেম্বর রিজার্ভ থেকে 115 মিলিয়ন ডলার বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। এতে রিজার্ভ কমে দাঁড়িয়েছে এখন 34.7 বিলিয়ন ডলারে। গাজীপুরের সদর উপজেলার ভবানীপুর এলাকায় মোশারফ কম্পোজিট মিলস লিমিটেড নামের একটি কারখানায় আগুনের ঘটনা ঘটেছে। শুক্রবার সকাল 8:45 দিকে আগুনের সূত্রপাত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল আরেফিন। চীনের বাজারে অস্থিরতা কাটছেই না, নানা অজুহাতে কয়েক সপ্তাহ ধরে বাড়তে বাড়তে কেজি প্রতি দাম ছাড়িয়েছে এখন 120 টাকা। ব্যবসায়ীদের দাবি পরিপ্রেক্ষিতে গত সপ্তাহে চিনির দাম কেজিতে 12 টাকা বাড়ানো হয়েছে। 1 কেজি প্যাকেট চিনি সেই অনুযায়ী বিক্রি করা হওয়ার কথা 108 টাকা, কিন্তু পাইকারি ও খুচরা বিক্রেতা এখনও সংকটের অজুহাতে বিক্রি করছে বাড়তি দামে। এদিকে শুক্রবার সকালে সরেজমিনে রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে বাজারে শীতকালীন সবজির প্রচুর আমদানি রয়েছে, কিন্তু সে অনুযায়ী দাম কমেনি। এ নিয়ে ক্রেতাদের অনেকের অসন্তোষ প্রকাশ করেছেন। যদিও দোকান ভাড়া, আমদানি ও পরিবহন ব্যয় বৃদ্ধিতে দাম বাড়ার কারণ বলছে খুচরা ও পাইকারি ব্যবসায়ীরা। নরসিংদী জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে বিএনপির তিন নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার নরসিংদী জেলা বিএনপির কার্যালয় থেকে 10 ডিসেম্বর ঢাকা সমাবেশের পোস্টার ব্যানার কার্যালয় থেকে রায়পুরা নিয়ে যাওয়ার সময় পুলিশ তাদের গ্রেফতার করে। আটককৃতরা হলেন রায়পুরা থানার যুবদলের সদস্য সচিব নূর আহমেদ চৌধুরী মানিক, যুবদলের হুমায়ুন কবির, ছাত্রদলের শামসুজ্জামান। চলতি বছরের জানুয়ারি থেকে জুন মাস পর্যন্ত ফেসবুকের কাছে 1171টি অ্যাকাউন্টের বা ব্যবহারকারীর তথ্য চেয়েছে সরকার। ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটার সর্বশেষ ট্রান্সপারেন্সি প্রতিবেদনে দেখা গেছে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ফেসবুক অ্যাকাউন্ট বা ব্যবহারকারীর তথ্য জানতে এসব অনুরোধ করা হয়েছে। মেটার ট্রান্সপারেন্সি প্রতিবেদনে দেখা গেছে অর্ধবার্ষিক হিসাবে গত কয়েক বছরের মধ্যে এবারই বেশি তথ্য চেয়ে ফেসবুকের কাছে অনুরোধ করেছে বাংলাদেশ সরকার। 2 দিনের রাষ্ট্রীয় সফরে তুরস্কের উদ্দেশ্যে শুক্রবার সকালে দেশ ছেড়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ। তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোয়ানের আমন্ত্রণে এই সফর তার। পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে প্রেসিডেন্ট এরদোয়ানের সঙ্গে দুই দেশের বিভিন্ন বিষয়ে বৈঠক করবেন, পাশাপাশি ইস্তাম্বুল শিপইয়ার্ডে পাকিস্তানের নৌবাহিনীর জন্য 4টি জাহাজ উদ্বোধন করবেন। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ক্রিমস্ক শহরে এক বন্দুকধারে এলোপাতাড়ি গুলি চালিয়ে 3 জনকে হত্যা করেছে। পরে ঘটনাস্থলে বন্দুকধারীর লাশ পাওয়া যায়। স্থানীয় পুলিশের বরাতে বৃহস্পতিবার সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে 3 জনকে হত্যার পর নিজ বন্দুকের গুলিতে আত্মহত্যা করেছে সে। সৌদি আরবে উপকূলীয় শহর জেদ্দায় প্রবল বৃষ্টিতে ভেসে গেছে রাস্তাঘাট, বন্ধ করে দেওয়া হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। দেশটির পবিত্র নগরী মক্কার সঙ্গেও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। প্রকাশিত প্রতিবেদনে দেখা যায় রাস্তাগুলো পানিতে ভেসে গেছে, বিভিন্ন স্থানে পানির নিচে ডুবে আছে একাধিক গাড়ি। শহরটির কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ বলেছে আবহাওয়া পরিস্থিতির কারণে কিছু ফ্লাইট বিলম্বিত হয়েছে। বিশ্বকাপের সঙ্গে যেন নেইমারের আড়ে, 2014 বিশ্বকাপের দুর্দান্ত ছন্দে থাকা নেইমার ভয়াবহ এক চোটে কাঁপতে কাঁপতে মাঠ ছেড়েছিলেন। পরের আসরে খেলেছিলেন 6 মাস ইঞ্জুরিতে ভোগার পর। এবার ফিট ও ইনফর্ম নেইমার কাতারে এসেছিলেন। ম্যাচের আগের দিন থিয়াগো সিলভা বলেছিলেন এবার ভিন্ন নেইমারকে দেখা যাবে, কিন্তু সার্বিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ছুটে পড়েছেন নেইমার। এবারও বেশ কয়েকবার গুরুতর ট্যাকলের শিকার হন তিনি, কিন্তু ম্যাচের 10 মিনিটে থাকতে তাকে করা ট্যাকল ছিল আরো ভয়াবহ, যে কারণে মাঠ ছাড়তে হয় তার। আমাদের পরবর্তী বিকেল 4টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন
ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজ থেকে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।